আরেকটা দিক লক্ষ্য করেছেন মাসুমা? রাজকুমারের জন্মকুণ্ডলীর প্রতিলিপি তৈরি হলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি, এবং তা ঘটবেও না জ্যোতিষবীর। কারণ কিছু কিছু বিষয় থাকে পূর্ব নির্ধারিত, হাজার বাধাবিঘ্ন সত্ত্বেও তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। যেমন যেমন এই বিবাহটি। ঈশ্বর, এ আমি কি সমস্যায় পড়লাম? তার মানে সত্যি রাজকুমারের কুণ্ডলিতে কোনো সমস্যা রয়েছে, সেজন্যই এত গোপনীয়তা, এত ধরা পড়ে যাওয়ার ভয়। কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গিয়েছে, এখন এই বিবাহ বন্ধ করার চেষ্টা আদপি বুদ্ধিমানের কাজ হবে না। রাজিমা, আপনি কি অনুষ্ঠানে ঘটে যাওয়া অঘটনের কারণেই চিন্তিত? আপনার কি কোনো কারণে মনে হচ্ছে যে এই বিবাহ বন্ধ হয়ে যেতে পারে? না সমৃদ্ধি, যে মুহূর্তে তুমি পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলে, আমি তখনই জানতাম এ বিবাহ সঠিকভাবে সম্পন্ন হবে। আর তোমার বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে, বুঝেছ? এসো এসো জয়দ্র। আপনারা কি কেউ খনা এই মুহূর্তে কোথায় আছে বলতে পারবেন? খনা তো তার ভাই কাকার সঙ্গে আছে, ধর্মযাত্রা অনুষ্ঠানের প্রস্তুতিতে সাহায্য করছে। ও, তোমরা প্রস্তুত? হ্যাঁ মা। কুমার, তোমার মনে আবার এই বিবাহ থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো ইচ্ছা নেই তো? তাহলে কি আর এত দূর অগ্রসর হতাম? আমি বিবাহ পূর্বের ইচ্ছার কথা বলছি না। তবে আমি বলছি বিবাহের পরবর্তী ইচ্ছার কথা। যদি তোমার সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের কোনো ইচ্ছা হয়? ঐশিকা, জয়দ্রথকে দিয়ে যদি মহানামাকে গার্হস্থ্যের ভালো মন্দ বোঝানোর ব্যবস্থা করা হয়, তার থেকে বোধ হয় মহানামার পক্ষে সংসার ধর্ম ত্যাগ করাটাই শ্রেয় হবে। দিদি, কার সম্বন্ধে কি কথা বলছো তুমি? আজ যদি জয়দ্রথ রাজকুমারী সমৃদ্ধির কন্যাদানে সম্মত না হত, তাহলে তুই বিবাহই হতো না। তাই ভবিষ্যতে জয়দ্রথকে ছোট করা অথবা তার উদ্দেশ্যে কোনরূপ বিরূপ মন্তব্য করার আগে একবার ভেবে দেখবে। সমৃদ্ধি, ভাই দাদা ধর্মযাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, উনি সংসার ধর্ম করতে রাজি হয়েছেন। জয়দ্রথ দাদা ভাই দাদাকে রাজি করিয়েছেন। তার মানে রাজকুমার রাজি না হলে এই বিবাহ বন্ধ হয়ে যেত। ভাই দাদা যদি সত্যিই চলে যেত তাহলে কি হতো বলো তো? সত্যি রুক্মিণী, কি যে হতো, দয়া করে বিবাহ করছেন। তিনি চলে গেলে আমার এই জীবন নতুন করে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেত। না না সমৃদ্ধি, তুমি এ কথা বলো না। এই বিবাহে কেউ কাউকে দয়া করছে না, তোমরা পরস্পর পরস্পরের যোগ্য বলেই এই বিবাহ সম্পন্ন হচ্ছে। কিন্তু তুমি কি জানো আগামী অনুষ্ঠানে আমাকে কি করতে হবে? কি? আমাকে রাজকুমারের পা দুধ দিয়ে ধুয়ে দিতে হবে। তবে আমি তখনই তোমার হবু স্বামীর পা ধুয়ে দেব যখন সে তোমার ইচ্ছে পূরণের প্রতিশ্রুতি দেবে। আমার ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি? হ্যাঁ, সুতরাং খুব ভালো করে ভেবে বলো যে আমি তোমার পক্ষ থেকে রাজকুমারের কাছে কি প্রার্থনা করব। সমৃদ্ধি, খুব ভালো করে ভেবে বলো, এটা কিন্তু তোমার জীবনের ব্যাপার। সততা, বিশ্বস্ততা আর স্বচ্ছতা।